গ্রেটার কাস্টমার কেয়ার হেল্পলাইন কল করার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর কলিং কাস্টমার কেয়ার হেল্পলাইন। আপনার কলটি সাহায্যের জন্য এয়ারটেল কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে। আপনি কি কোনো সার্ভিস চাচ্ছেন? সার্ভিস কিটা আমি আমার ফোনে কিটা হইছে জানেননি কি হয়েছে, প্রবলেম হইছে। আমি তো বিদেশ থাকি, ফোনটা ফাটাইছে বুঝছেননি আমার বড় ভাই। তো মানে আমার বড় ভাইরে ছবি দিতাম পারতাছি না, তো আমি দিতাম কিবা, আমি ওইটার লাগি আপনার কাছে কল দিছি বুঝছেননি। খুবই দুঃখিত আপনার সমস্যার জন্য। আপনি কি তাই এটা পারতেন না? এটা তো আমাদের সার্ভিস না, আপনি ইন্টারনেটের এনডি কিনে ইন্টারনেট ব্রাউজিং আপনি ইন্টারনেট থেকে ইমো বা আপনার বিভিন্ন সফটওয়্যার থেকে ছবি পাঠাতে পারেন। আমি যে যে এটা কিটা আমি তো কষ্ট বুঝি না, তুমি অন কিটা করো এটা যারা বুঝে তাদেরকে দিয়ে করাতে পারেন। এটা আমাদের কোনো সার্ভিস না, আপনি যে কোনো মূল্যের এনডি কিনে এনডি কিনে এটা করতে পারেন। আপনি কি এটা পারেন না? নি আপনি না পারলেন ফুয়া আছে, নি ফুয়ার কাছে দেন। স্যার এখান থেকে এই সার্ভিস দেওয়া হয় না, আপনি ইন্ডি কিনেন, ইন্ডি কিনে ইমো থেকে ছবি পাঠান, পাঠাতে পারবেন। ওইটা তো আমি পারতাম না, আমি বুঝতাছি না ওইটা না বুঝছেননি। তাহলে যারা বুঝে তাদের আপনি কি তা মোবাইল ঠিক করেন না? নি স্যার এখান থেকে তো এটা করা যায় না, আপনি যারা পারে তাদেরকে দিয়ে করাতে পারেন। আপনার সমস্যা নাই, আমি আমি আপনাদের টাকা দিব, আপনি আমার ওটি ঠিক করে দেন। হ্যাঁ এটা হলো হ্যান্ডসেট থেকে করতে হয়, এখান থেকে তো খারাপ যায় না। তাহলে আমি কি আপনাকে এমবি কিনে দেবো? আপনি আমার এমবি কিনা দিতেন, আপনি এমবি কি আমি তো এটা বুঝতাছি না স্যার। খুবই সরি, এগুলো না বুঝলে তো এগুলো করা যায় না, তাহলে যারা বুঝে তাদেরকে দিয়ে করান, এটা হ্যান্ডসেট থেকে করাতে হয়। তা আপনার কাছে আমি ফোন দিলাম, আপনি এটা পারেন না স্যার? এখান থেকে তো করা যদি সম্ভব হতো অবশ্যই করে দিতাম, করা সম্ভব না। আপনার কথা বুঝতেছি না, আপনি আপনি কি মারতেছেন? আপনি ভালো করে মারতেন। এটা তো দেওয়া যাচ্ছে না, ঠিক আছে দেওয়া গেলে অবশ্যই পাঠিয়ে দিতাম। আমি এখন খিতা করতাম, আপনি আমারে কইয়া দিতেন। আপনি হ্যান্ডসেটটা যারা বুঝে তাদেরকে দেখান, ঠিক আছে তারা করে দিবে। ও অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা রাখি দিন রাখি দিন, ঠিক আছে ধন্যবাদ, ভালো থাকুন। আর তুমি ভালো থাকিও বুঝনি।